আপনারা আজকে এখানে কি উদ্যোগ গ্রহণ করলেন? আজকে করোনা মহামারীতে সারা বিশ্ব এখন কম্পমান, সেই সঙ্গে আমাদের ভারতবর্ষ পশ্চিমবাংলার কেউ রেহাই যায়নি। আমাদের পশ্চিমবাংলার মাননীয় জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি নানাভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন। সেই সঙ্গে এই মামাটি মানুষের পঞ্চায়েতে আমরা প্রধান বা মেম্বার হয়ে আমরা থাকতে পারি না। আমরা বিদ্যুৎ ডাকে সাড়া দিয়ে পঞ্চায়েতের যেমন সামর্থ্য আমরা আমাদের ওন ফান্ড থেকে আমরা এই চালটা আমাদের এলাকার মহিলারা সাহায্য করেছেন, বাকি এবার আলু পেঁয়াজ মুসুর ডাল বিস্কুট সাবান মাস্ক ইত্যাদি যাবতীয় সামগ্রী মানুষের হাতে আমরা একটা ভালো পরিমাণে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এলাকা অঞ্চলের এই অঞ্চলের গরিব মানুষরা যাতে কেউ অনাহারে না থাকতে পারে বা তারা যেন অনাহারে কেউ না ক্ষতিগ্রস্ত হতে পারে, তার জন্যেই আমাদের এই প্রয়াস। আমাদের পঞ্চায়েতের ওন ফান্ডে যেটুকু সামর্থ্য আমরা সেইটা থেকেই একটা ভালো পরিমাণের পয়সা আমরা সমস্ত সদস্যরা মিটিং ডেকে একজোটে হয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা এই কাজ করছি, যাতে আমরা মানুষের সেবা করতে পারি। আমাদের দিদিও যেভাবে করছেন আমরা যেন তার কিছুটাও পারি, এই উদ্দেশ্য।